খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে এলাম মটরের ঘুগনি এটা রুটি পরোটা পাউরুটি বা শুধুমুখে খেতেও ভীষণই ভালো লাগে তো আমি কিভাবে বাড়িতে এই ঘুগনিটা তৈরি করে থাকি সেটাই আজ আমি করে দেখাবো তা আমি রুমি রুমি রকমারিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মটরের ঘুগনি তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা তো আমি এখানে দুশো গ্রাম মতো মটর নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর মটরটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম নিয়ে সারা রাত ভিজিয়ে এবার এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর একটা আলুকে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে সামান্য নুন দিয়ে এটা তিনটে সিটি দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব তো মটরটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কড়াই দিয়ে দিলাম তিন চামচ মতো তেল তাতে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুটো ফাটানো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ছয় কোয়া রসুন থেত করে রেখেছিলাম সেটা স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব আর মটরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন তো এবার মটরের সাথে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে ভেঙে নিলাম নিয়ে সামান্য একটু হলুদ দিয়ে এই পেঁয়াজের সাথে আলুটাকে ভালোভাবে ভেজে নেব তো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে কুচি করে রেখেছিলাম সেই টমেটোটাও যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ অব্দি পেঁয়াজের সাথে ভালোভাবে টমেটোটাকেও কষিয়ে নেব তো টমেটোটা কষানো হয়ে গেছে টমেটোটা গলেও গেছে এবার এতে দিয়ে দেব যে সেদ্ধ করে রাখা মটরটা ছিল সেই মটরটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ আর চিনি দিলে এটার স্বাদটা খুবই ভালো হয় আর চিনি দিয়ে দিয়েছি এক চামচ মতো দিয়ে এবার খুব ভালোভাবে মটরের সাথে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তো তিন চার মিনিট ধরে আমি মটরের সাথে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিলাম আর এখানে নিয়েছি ছোট এক টুকরো আদা আদাটাকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আদাটা কষিয়ে নেওয়ার পর দিলে আদার একটা ফ্লেভার আছে আদার গন্ধটা ভীষণই ভালো লাগে আর আদা কুচি করে দিলেও এই ঘুগনিতে খেতে মুখে যখন আদার কুচিগুলো পড়ে তখন খেতে ভীষণ ভালো লাগে তো আমার কষানো হয়ে গেছে এবার যে মটর সেদ্ধ করার জলটা ছিল সেই জলটাই আমি এই ঘুগনির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তিন চার মিনিট ভালোভাবে আমি ফুটিয়ে নেব তা আমি আর এক্সট্রা জল ব্যবহার করব না যে মটর সেদ্ধর জলটা ছিল সেই জলটাই দিয়ে দিলাম দিয়ে ঘুগনিটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম তো তিন চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর ঘুগনিটা আমার রান্না প্রায় হয়ে এসছে আর এটুকু গ্রেভি আমি রাখবো এর থেকে শুকিয়ে ফেললে একদম গাঢ় হয়ে যাবে মটর ঝোল টেনে নেয় তো সেই জন্য আর এর থেকে আমি বেশি এটাকে আর জাল করবো না এবার এতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ ঘি দিয়ে এবার চেড়ে মিশিয়ে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি আর এই ঘুগনিটা গরম গরম পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর তেঁতুলের চাটনি অথবা লেবুর রস আর একটু ঝুরি ভাজা দিয়ে সার্ভ করে নিলে খেতে ভীষণই ভালো লাগবে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আবারও হাজির হয়ে যাব পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি Altyazı